আসসালামু আলাইকুম। আমি আমার ভিডিওগুলোতে বাচ্চাদের ফর্মুলা দুধ খাওয়ানো নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট পাচ্ছিলাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে, মায়েরা সাধারণত বাচ্চাদেরকে দুইটি কারণে ফর্মুলা দুধ খাওয়াতে চান। প্রথম কারণটি হচ্ছে যে বাচ্চা কিন্তু ঠিকমতো মায়ের বুকে দুধ পাচ্ছে না। সো জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত বাচ্চাকে তো কিছু একটা খাওয়াতে হবে, সেজন্য হয়তো বা ফর্মুলা দুধটা খাওয়াতে চান। আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটা হলো যে বাচ্চার ওজন ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না। মানে জন্মের সময় যে ওজন ছিল, দেখা যাচ্ছে দ্বিতীয় বা তৃতীয় মাসেও কিন্তু সেই একই ওজন স্টিল রয়েছে। এ কারণে মানে বাচ্চার ওজনটা যাতে ঠিকমতো বৃদ্ধি পায়, বাচ্চাকে যাতে হেলদি দেখায়, গালটুগুলটু দেখায়, সে কারণে হয়তো বা ফর্মুলা দুধটা খাওয়াতে চান। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যেহেতু আমি নিজেও একজন মা এবং কোন ফর্মুলা দুধটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, বিশেষ করে আমি যেহেতু দেশের বাইরে থাকি, মানে আমেরিকাতে থাকি, এবং আমেরিকান ডক্টররা বাচ্চাদেরকে হাইলি কোন দুধটা সাজেস্ট করে থাকেন, আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কোনটা বেস্ট হবে, কোনটা ক্ষতিকারক হতে পারে, কিংবা কোন ফর্মুলা দুধটা খেলে বাচ্চাদের খুব দ্রুত ওজন বৃদ্ধি পাবে, সব কিছু নিয়ে চেষ্টা করবো আজকের ভিডিওটা আমি ডিটেলসে আলোচনা করতে। তো প্রথমত, বাচ্চা যদি মায়ের বুকের দুধটা ঠিকমতো পায়, অন্ততপক্ষে বাচ্চার বয়স 6 মাস না হওয়া পর্যন্ত, তাহলে বাচ্চাকে চেষ্টা করুন অন্য যে কোনো খাবার অ্যাভয়েড করতে, হোক সেটা ফর্মুলা দুধ অথবা অন্য যে কোনো বাইরের খাবার। মানে ঠিক 6 মাস বয়স পর্যন্ত চেষ্টা করবেন বাচ্চাকে জাস্ট মায়ের বুকের দুধটাই ঠিকমতো খাওয়াতে। বাট যদি বিষয়টা এমন হয় যে অনেকে আছেন ওয়ার্কিং মাদার, মানে বাইরে হয়তো বা বাচ্চাদেরকে রেখে কাজে যেতে হয়, কিংবা আসলে বাচ্চা কিন্তু ঠিকমতো বুকের দুধটা পাচ্ছে না, তাহলে বাচ্চার বয়স যতদিন না 6 মাস পূর্ণ হয়ে যায়, মানে 181তম দিন হয়, ততদিন পর্যন্ত আপনি চাইলে কিন্তু একজন ডক্টরের পরামর্শ মতো বাচ্চাদেরকে ফর্মুলা দুধটা দিতে পারবেন। তো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আসলে আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখে থাকেন, আমার ভিডিও দেখতে ভালোবাসেন, কিংবা আমাকে অনেক বেশি বিলিভ করেন। তাদের মধ্যে অনেকে আমাকে বলেন যে আপু, এমন একটা ফর্মুলা দুধের নাম বলে দেন যেটা খাওয়ালে আমার বাচ্চার ওজনটা ঠিকমতো বৃদ্ধি পাবে, যেহেতু আমার বাচ্চার ওজনটা ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না। কিংবা এমনও হয় যে অনেকে বলে থাকেন যে আপু, হচ্ছে আমার বাচ্চা যেহেতু ঠিকমতো মায়ের বুকে দুধ পাচ্ছে না, সো এমন একটা দুধের নাম বলে দেন যেটা খাওয়ালে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না। তো তাদের জন্য আমার আজকের ভিডিওটি আমি চেষ্টা করেছি একটু ডিটেলসে আলোচনা করতে, আর এটা কোনো স্পন্সর ভিডিও না, কারণ আমি এখানে যে ফর্মুলা দুধটার কথা বলবো সেটা আসলে কোনো কোম্পানি আমাকে স্পন্সর করেনি, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো। যেহেতু আমি আমার বাচ্চাকে এই মিল্কটা খাইয়েছিলাম এবং কেন খাইয়েছিলাম সব কিছু চেষ্টা করবো ভিডিওর মধ্যে বলতে। একজন বেবিকে ফর্মুলা দুধ খাওয়ানোর আগে 4টা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টা হলো যে বাচ্চার বয়স এবং ওজন কত। বাচ্চার বয়স এবং ওজনটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এক্ষেত্রে, কারণ বাচ্চার ওজন যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে কিন্তু তাকে আলাদা একটা ফর্মুলা দুধ দেওয়া হবে, আবার দেখা যাচ্ছে বাচ্চার যদি ওজন অনেক কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডক্টর আলাদা একটা ফর্মুলা দুধ দিবে। এবং মানে যে বয়সের ব্যাপারটা সেটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ প্রতিটা বয়সের বাচ্চাদের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্মুলা দুধ হয়ে থাকে। যেমন 0 থেকে 12 মাস পর্যন্ত এক ধরনের ফর্মুলা দুধ দিবে, এবং 12 মাস প্লাস হয়ে গেলে দেখা যাচ্ছে ডক্টররা কিন্তু আলাদা ফর্মুলা দুধ দিতে পারে। যদি আসলে বয়সের ব্যাপারটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন ব্র্যান্ডের ফর্মুলা দুধটা ব্যবহার করছেন। তো আমি আমার বেবিকে যেটা খাইয়েছিলাম সেটা ছিল 0 থেকে 12 মাস পর্যন্ত। দ্বিতীয় যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেম আছে কি নেই, বা পেট ব্যথা, ডায়রিয়া, আদার্স কোনো প্রবলেম। ইভেন অনেক বেবি আছে যারা দেখা যায় সপ্তাহে মাত্র 1 দিন বাথরুম করে, বা কোনো কোনো বেবি আছে যারা আসলে সপ্তাহে দেখা যায় 2 থেকে 3 দিন বাথরুম করে, মানে 2-1 দিন পরপর বাথরুম করে। তো এই টাইপ যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডক্টররা আলাদা ব্র্যান্ডের আলাদা দুধই আপনার বেবিকে দিতে পারে। যদি এমন হয় যে বাচ্চাদেরকে আপনি কোনো একটা ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছেন এবং সেটা খাওয়ার পরে বাচ্চার কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, মানে বেশ কয়েকদিন পরপর হয়তো বা বাথরুমটা করছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু বিষয়টা ডক্টরকে জানাবেন। তাহলে ডক্টর দেখা যাচ্ছে আপনাকে যে রেগুলার মিল্কটা আছে সেটা চেঞ্জ করে হয়তো বা অন্য একটা মিল্ক দিবে, যাতে বাচ্চার কোনো কনস্টিপেশনের প্রবলেম না হয়। কারণ যে সকল বেবিদের কনস্টিপেশন আছে তাদের জন্য কিন্তু আলাদাই ফর্মুলা মিল্ক, মানে খুব ভালো ভালো ব্র্যান্ডের যে মিল্কগুলো আছে সেগুলো কিন্তু আলাদাভাবেই কিনতে পাওয়া যায়। তৃতীয় বিষয়টা হলো যে বাচ্চার অ্যালার্জির মতো কোনো প্রবলেম আছে কি নেই, বিশেষ করে কোল্ড অ্যালার্জির মতো প্রবলেম। যদি এই টাইপ কোনো প্রবলেম বাচ্চার থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা ডক্টরকে জানাতে হবে, কারণ ফর্মুলা দুধ খাওয়ার পরে বাচ্চাদের কিন্তু ঠান্ডা কাশির মতো প্রবলেম বা ঘন ঘন দেখা যাচ্ছে ঠান্ডা লাগছে, এই টাইপ প্রবলেমগুলো হয়তো বা বেড়ে যেতে পারে। আর বাচ্চা যদি আগে থেকে এই টাইপ কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ডক্টরকে জানাতে হবে, তাহলে ডক্টর দেখা যাচ্ছে আপনাকে কিন্তু অন্য একটা ব্র্যান্ডের ফর্মুলা দুধ দিতে পারে। আর সর্বশেষ বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মানে আমরা যারা মা তারা আসলে অনেক ধরনের ভুল ধারণার মধ্যে দিয়ে আমাদের বাচ্চাদেরকে বড় করে থাকি, কারণ প্রতিটা বেবি কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে।
তাই প্রতিটা বেবির টেস্ট বারও কিন্তু আলাদা আলাদা। দেখা যাচ্ছে আমার বেবি যেটা খেতে পছন্দ করে আপনার বেবি কিন্তু সেটা খেতে নাও পছন্দ করতে পারে। এর মানে হলো যে বাজারে কিন্তু এখন বিভিন্ন ফ্লেভারের আলাদা আলাদা ফ্লেভারের ফর্মুলা দুধগুলো কিনতে পাওয়া যায়। দেখা যাচ্ছে একটা বেবি যে ফর্মুলা দুধের ফ্লেভারটা পছন্দ করছে অন্য বেবি কিন্তু সেটা নাও করতে পারে। তার মানে এখন আপনাকে কিন্তু প্রথমে খাইয়ে দেখতে হবে যে আপনার বাচ্চা আসলে কোন ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে দেখা যায় যে অনেক দাম দিয়ে হয়তো একটা ফর্মুলা দুধ কেনা হলো এবং বাচ্চা সেটা পছন্দ করলো না, দেন আমাদের মনে কিন্তু একটা ভুল ধারণা তৈরি হতে পারে। সো আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে অন্য একটা ফ্লেভারের ফর্মুলা দুধ আবারও ট্রাই করে দেখতে, তাহলে বুঝতে পারবেন যে হয়তো বাচ্চা এটা কোনো কারণে খেলো না, দেখা যাচ্ছে অন্য ফ্লেভারটা কিন্তু বাচ্চা খেতেও পারে। আর ফাইনালি আমার কাছে যেটা মনে হয় যে নিজে একা একা একটা ফার্মাসি থেকে হঠাৎ করে গিয়ে ফর্মুলা দুধ কিনে নিয়ে এসে বাচ্চাকে না খাওয়ানোটাই বেটার হবে। চেষ্টা করবেন বাইরের যে কোনো খাবার বা যে কোনো নতুন খাবার খাওয়ানোর আগে ডক্টরের সাথে একটু পরামর্শ করে নিতে, তাহলে আপনার ডক্টরই আপনাকে বলে দেবে যে আপনার বেবির জন্য কোন ফর্মুলা দুধটা বেস্ট হবে। তো এখন আমি আপনাদেরকে একটা ফর্মুলা দুধের সাথে পরিচয় করে দেবো যেটা আমি আরবিকে কিছুদিন খাইয়েছিলাম। যদি আসলে আরবি কিন্তু ফুললি এক্সক্লুসিভ বেস্ট ফিডিং একটা বেবি ছিল, তো জন্মের পরপরই যখন ওকে হাসপাতাল থেকে নিয়ে আসলাম, যেটা হয় যে দেশের বাইরে কিন্তু ডক্টররা অনেকগুলো করে ফর্মুলা দুধ দিয়ে দেয়, তো অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী কিন্তু আমি আরবির জন্য অনেকগুলো ফর্মুলা দুধ পেয়েছিলাম। আর প্রথমে দেখা যায় যে একটা বাচ্চা জন্মের পরপরই কিন্তু মায়ের বুকের দুধটা খুব মানে ভালোভাবে পায় না, তখন দেখা যায় হাসপাতালে থাকা অবস্থাতেও কিন্তু ডক্টররা ওকে ফর্মুলা দুধটা খাওয়াতো। তো ওই অবস্থাতে ওকে কিন্তু প্রথমের দিকে সিমিলাক মানে এখন যে ফর্মুলা দুধটা দেখতে পাচ্ছেন এটা যে লিকুইড ফর্মেটে যেটা পাওয়া যায় সেটাই মেবি বেশ কয়েকদিন খাইয়েছিল। তারপর যখন বাসায় চলে আসলাম, তারপর যে পাউডার ফর্মেটে যেটা পাওয়া যায় সেই পাউডার ফর্মুলা মিল্কটা ডক্টর অনেকগুলো আমাকে বাসাতে বেঁধে দিয়েছিল। বাট মাশাআল্লাহ বাসায় আসার পরে কিন্তু খুব ভালো বুকের দুধ পেত, যার কারণে কিন্তু ওকে আমার বাইরের যে ফর্মুলা দুধ আছে সেটা খাওয়ানোর খুব বেশি একটা প্রয়োজন পড়েনি। তো আরবি ঠিক 2 বছর পর্যন্ত বুকের দুধই খায় এবং এর পাশাপাশি যখন হয়তো বা আমরা কোথাও বাইরে ঘুরতে যেতাম লং ড্রাইভে বা কোনো পার্টিতে পিকনিকে কিংবা আসলে বাইরে কোথাও গেলে, তখন দেখা যাচ্ছে হয়তো বাধ্য হয়ে তাকে আমার ফর্মুলা দুধটা দিতে হতো। তো আসলে তার যেহেতু একটু কনস্টিপেশনের প্রবলেম ছিল এবং ডক্টর যেহেতু প্রথমে তাকে সিমিলাকটা দিয়েছিল, সিমিলাক খেলে কিন্তু তার কনস্টিপেশনের প্রবলেমটা আরও বেড়ে যাচ্ছিলো, দেন ডক্টর কিন্তু তাকে পরে এই ব্র্যান্ডটা চেঞ্জ করে দেয়। এবং বাকি যে 4টা টপিক নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি সেগুলো কিন্তু ডক্টরের সাথে আমার কথা হয় বা ডক্টর আমার কাছ থেকে সেগুলো জানতে চান, দেন তারপরে কিন্তু এই দুধটা দিয়েছিলেন। তো এই ফর্মুলা দুধটাও অলরেডি কিন্তু আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি এবং সেখানে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপু এটার প্রাইস কেমন হতে পারে। তো যদি আসলে আমি অ্যাকুরেট যে প্রাইস সেটা হয়তো বা বলতে পারবো না কারণ আমার আইডিয়া নেই, বাট আমার কাছে মনে হয় যে হয়তো বা ট্যাক্স সহ এটার প্রাইস আসতে পারে 3000-এর কাছাকাছি। আর এটা আসলে খুবই ছোটো একটা ক্যান, খুব বেশি দিন যায়ও না, মানে বাচ্চা যদি টোটালি ফর্মুলা দুধ খায় তাহলে দেখা যাচ্ছে যে এটা হয়তো বা 6-7 দিন যেতে পারে হাইস্ট। আর এটার প্রাইসটা একটু বেশি হতে পারে অনেকের কাছে মনে, সো যারা আসলে খুব ভালো একটা ব্র্যান্ডের ফর্মুলা দুধ চাচ্ছেন মানে ওয়ার্ল্ডওয়াইড একটা ব্র্যান্ড, তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। যদি আসলে আমি হাইলি কাউকে সাজেস্ট করছি না, জাস্ট আমি খাইয়েছিলাম এবং আমার কাছে ভালো মনে হয়েছে। আর আপনারা যেহেতু আমার কাছে অনেক টাইম জানতে চান যে আপু কোন দুধটা খাওয়ালে ভালো হবে, তো যেহেতু আমি আমার বাচ্চাকে এটা খাইয়েছি তাই ভাবলাম যে আপনাদের সাথে জাস্ট এটা শেয়ার করি। এখানে লেখা আছে যে এই দুধের মধ্যে রয়েছে আয়রন এবং এটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে হেল্প করে থাকে। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমি আমার অনেক রিলেটিভ বা যারা আসলে দেশের বাইরে থাকেন বাঙালি তাদেরকে অনেকেই দেখেছি যে শুধুমাত্র বাচ্চার ওজন বৃদ্ধি করার জন্য কিন্তু এই দুধটা দিয়ে থাকেন। সো আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আর আসলে কী কী ইনগ্রিডিয়েন্টস বা উপাদান রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, তো যদি মনে হয় যে আরও ডিটেলসে জানতে চান বা এই ফর্মুলা দুধ নিয়ে একটা রিভিউ পেতে চান তাহলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব অন্য একটা ভিডিওতে জাস্ট এটাকে নিয়ে ভিডিও করতে বা ডিটেলসে আলোচনা করতে। তো আমি আপনাদেরকে আবারও বলতে চাচ্ছি যে আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে যে কোনো নতুন খাবার বা ফর্মুলা দুধ শুরু করার আগে একজন ডক্টরের সাথে কথা বলে নিতে, মানে আমি যে ফর্মুলা দুধটা দেখিয়েছি সেটাই খাওয়াতে হবে সেটা কিন্তু না, কারণ বাচ্চাদেরকে যে কোনো খাবার খাওয়ানোর আগে বাচ্চার কোনো প্রবলেম আছে কি নেই সেগুলো জেনে বুঝে তারপর বাচ্চাকে খাওয়ানোটাই সবচেয়ে বেস্ট হবে। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে এখন কিন্তু সব কিছুতেই নকলের ছড়াছড়ি, মানে বাচ্চাদের যে ফর্মুলা দুধ আছে সেখানেও কিন্তু ভেজাল থাকে, সো অবশ্যই বাচ্চাদের খাবার কেনার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। তো মোটামুটি ফর্মুলা দুধ নিয়ে ছিল আমার আজকের ভিডিওটি। যদি ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে গিয়েছে এবং এর প্রধান কারণটা হলো যে আসলে ফর্মুলা দুধ নিয়ে আপনারা এত এত কোশ্চেন করেন আমাকে বা ডিরেক্ট হয়তো অনেকেই বলেন যে আপু প্লিজ একটা ফর্মুলা দুধের নাম বলে দেন যেটা আমার বাচ্চাকে খাওয়াতে পারবো, তো সব কিছু আলোচনা করতে গিয়ে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো এরপরও যদি মনে হয় যে ভিডিওটা অনেক বেশি উপকারী তাহলে অবশ্যই এই ভিডিওটিতে কিন্তু লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের প্রতিটা লাইক কিন্তু আমার এই ভিডিওটিকে আরও আরও নতুন মায়েদের কাছে পৌঁছাতে হেল্প করবে এবং এই ভিডিও থেকে হয়তো বা অনেক মায়েরা উপকৃত
করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা চাইলে কিন্তু শেয়ারও করতে পারেন। তো যারা আসলে আমার ভিডিওগুলোকে নিয়মিত দেখেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।